হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে কাশফুল দেখতে যাওয়ার জন্য, যেহেতু চারদিকে কাশফুলের সমারোহ চলছে। তো কাশফুল দেখতে না গেলে কি আর হয়, তাও আবার মানহার জীবনের প্রথম কাশফুল দেখা। আর ওয়েদারের কথা কি বলবো আর, মাশাল্লাহ, ঠিক এরকম একটি ওয়েদারের জন্য হয়তো বা কাশফুল দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর পথে যেতে যেতে ভিউগুলো তো আরও অনেক বেশি সুন্দর। তো যেতে যেতে দেখলাম যে এরকম একটা মেলার মতো হচ্ছে, এখানে বাচ্চারা খেলাধুলো করছে, অনেক রাইডও দেখা যাচ্ছে। তো কাশফুল সাথে এমন একটি ওয়েদার, এমন একটি মেলা, খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। আর বিকালবেলা ছিল, সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম ভালো লাগছিলো। তো সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর কাশফুলের জায়গাটাতে গিয়ে দেখি যে অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করতে এসেছে। আসলে এত খোলামেলা জায়গা ঢাকা শহরে পাওয়া যায় না, তো একটু যদি খোলামেলা জায়গা পাওয়া যায় সেখানেই অনেক মানুষ চলে আসে। তো আমরা আমাদের বাসার খুব কাছেই একটা জায়গাতে গিয়েছিলাম যেখানে কিনা এরকম সুন্দর কাশফুলের একটা জায়গা আছে। তো সবাই এখানে আসে আসলে ফ্যামিলি নিয়ে ম্যাক্সিমাম এনজয় করার জন্য, আমরাও খুব এনজয় করছিলাম। আর কাশফুলের কাছে গিয়ে সুন্দর সুন্দর ছবি না তুললে কি হয়, এর মধ্যে আমরা সবাই মিলে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে নিয়েছি। আর মানহাও ওই দিক দিয়ে ঘুমে বেহুশ হয়ে যাচ্ছিল, কারণ তখন ছিল মানহার ঘুমের সময়। সে বারবারই হাই তুলছিল কিন্তু তারপরও একটুও বিরক্ত করেনি, খুব এনজয় করছিল সে। তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, তো আমরা ভেবেছিলাম যে ওখান থেকে একটু ফুচকা চটপটি খেয়ে আসবো। আসলে ব্যস্ততা আমাদের এমনভাবে ঘিরে রাখে যে আমরা কোথাও যাওয়ার সময় পাই না। কিন্তু এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে চেষ্টা করি যে যখনই সময় পাই তখনই ও আর আমি বা আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে কোথাও আশেপাশে যাওয়ার চেষ্টা করি উইকেন্ডে। আর সবচেয়ে বড় কথা, মানহাকে আমরা সব সিচুয়েশনের সাথে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখন থেকেই, যাতে ও বড় হওয়ার পরও কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো যেখানেই যাই আমরা ওকে সাথে করে নিয়ে যাই, আর এরকম বাইরে একটু ঘুরতে নিয়ে যাই ওকে, ওর যাতে একটু রিফ্রেশমেন্ট লাগে। কারণ সারাদিন আমরা উইকে বাসায় থাকি, দেখা যায় যে হয় টিভি দেখে নয়তো খেলনা দিয়ে খেলে, ঘরের মধ্যে বাইরে যাওয়ার তো কোনো অপশন নাই। এর জন্যই মানহাকে নিয়ে আমরা উইকেন্ডে ঘুরতে যাই। আর আমারও আসলে ভালো লাগে না এরকম একঘেয়ে জীবন, মানে সারাদিন বাসায় থাকা, রান্নাবান্না, এই কাজ সেই কাজ, মানে সত্যি বলতে আমারও এরকম জীবন আসলে ভালো লাগে না। তাই মাঝে মাঝে ও আমাকে রিফ্রেশমেন্টের জন্য বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় আসলে হয়ে ওঠে না এই ব্যস্ত জীবনে। তো চলে গেলাম ওই মেলাটাতে। আর এই যে দেখতে পাচ্ছেন যে স্টলটা, এটা হচ্ছে আমাদের বড় ভাবির পছন্দের একটা চায়ের স্টল। এখানে তান্দুরি চা বিক্রি করে আর অনেক ধরনের চা বিক্রি করে। তো ভাবি মেইনলি এখানে তান্দুরি চাটা খেতে এসেছে। আর এই যে ফুচকাওয়ালা মামা আমাদের জন্য ফুচকা বানাচ্ছে, একে আসলে ফুচকাওয়ালা মামা না বলে ফুচকাওয়ালা ভাইয়া, স্মার্ট ভাইয়া বললে ভালো হয়। সে খুব সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে ফুচকা বানাচ্ছে আমাদের জন্য। যাই হোক, মানহা খেলা করছিল তার ভাইদের সাথে, বড় আম্মুর সাথে, আর আমরা ওয়েট করছিলাম আমাদের ফুচকা কখন আসবে। তো বাচ্চারা দই ফুচকা খেতে চাচ্ছিল, ওদের জন্য দই ফুচকা নেওয়া হয়েছে। বাট দই ফুচকাটা দেখেই আমার মনে প্রশ্ন জাগলো যে এখানে বিটরুট কেন দেওয়া হয়েছে। তো আসলে আমি কনফিউজ যে বিটরুট কেন দেওয়া হয়েছে, আমি এই প্রথম দেখলাম যে দই ফুচকাতে বিটরুট দেওয়া হয়। তো আমি ভাবলাম যে আমি এক পিস খেয়ে দেখি কেমন লাগে। তো মুখে দিয়েই আসলে বিটরুটের স্মেলটা বা টেস্টটাই আসলে ফুচকার টেস্টটাকে মেরে দিল, এরকম একটা অবস্থা। আমার কাছে আসলে কোনো ফুচকাই খুব একটা ভালো লাগেনি, এই ফুচকাটাও আমার কাছে খুব ভালো লাগে নাই। বাট এটার থেকে দই ফুচকাটা ফার বেটার ছিল যদি বিটরুটটা না দিত। আমরা বাসে চলে এসেছি আর মানহা তো মানহার বাবাকে জোর করে পেয়ারা খাইয়ে দিচ্ছে। এই ভিডিওটা আপনারা অলরেডি দেখেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।